আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো ফ্রান্সের 60 বছরের ঔপনিবেশিক শাসন থেকে নাইজারের মুক্তি মিলেছিল বটে 1960 সালের পর 63 বছর ধরে পশ্চিম আফ্রিকার দেশটি ফরাসিদের করাল গ্রাস থেকে কখনো মুক্ত হয়নি স্বাধীনতা পাওয়ার পরেও পরাধীন থাকার কষ্ট কি তা নাইজারের 2.5 কোটি মানুষের চেয়ে কে বেশি জানে একদিকে স্বাধীনতা অন্যদিকে দেশের সব খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে সাবেক ঔপনিবেশিক শাসকরা তা চেয়ে চেয়ে দেখলেও মুখ ফুটে বলতে পারেননি কিছু কিন্তু শেষ পর্যন্ত একজন সেই কথা শক্তভাবে বললেন তিনি জেনারেল আব্দুর রহমান চিয়ানি অনেকে বলেন ওমর চিয়ানি এই জেনারেলের জীবনের নানা দিক নিয়ে থাকছে আজকের প্রতিবেদন রাষ্ট্রীয় প্রধানের প্রতি আনুগত্য কিংবা গণতন্ত্রের প্রতি চিয়ানির শ্রদ্ধার অভাব ছিল না 2011 সালে প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ড গ্রহণ করার পর তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ ইউসুফের আস্থাভাজন হয়ে উঠেছিলেন তিনি 2018 সালে চিয়ানিকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে এর পুরস্কারও দেওয়া হয় 2021 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ক্ষমতা গ্রহণের 2 দিন আগে একটি সামরিক ইউনিট প্রেসিডেন্ট প্রাসাদ দখল করার চেষ্টা করেছিল কিন্তু চিয়ানির বীরত্বে সেই অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয় এরপর চিয়ানিকে ওই দায়িত্বে বহাল রাখেন বাজুম কিন্তু দেশ যখন বিপর্যস্ত খোদ প্রেসিডেন্ট যখন একান্ত নিজস্ব ও বিদেশিদের স্বার্থ হাসিলে বিভোর তখন তিনি চুপ থাকতে পারেন না নাইজার বেশ বড়সড় দেশ আয়তন 12.5 লক্ষ বর্গ কিলোমিটারের মতো আয়তনের দিক থেকে বিশ্বের 22তম বৃহত্তম দেশ কিন্তু জনসংখ্যা মাত্র 2.5 কোটি আফ্রিকার অন্যতম বৃহত্তম মুসলিম রাষ্ট্রও এটি 99%-এরও বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী অর্থনীতিতে ফসল ও পশু সম্পদের অবদান থাকলেও ইউরেনিয়ামের ওপর বিপুল নির্ভরতা রয়েছে তাদের ইউরেনিয়াম উৎপাদনের দিক থেকে বিশ্বের 7ম বৃহত্তম দেশ নাইজার ইউরোপে সবচেয়ে বেশি ইউরেনিয়াম সরবরাহ করেন তারাই এই খনিজ সম্পদের সুষ্ঠু ব্যবহার হলে তারা ধনী হতে পারতেন কিন্তু সেটি বিভিন্ন কৌশলে হতে দেয়নি ইউরোপ বিশেষ করে ফ্রান্স নিজেদের ইউরেনিয়াম নিয়ে ফ্রান্স আলোকিত হয়েছে আর তারা অন্ধকারে নিমজ্জিত থেকেছেন যুগের পর যুগ ফ্রান্সকে সম্পদ লুণ্ঠনের এই কাজে অনেচ্ছ সহায়তা দিয়েছেন শাসকরা দেশের স্বার্থ দেখার দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি বিদেশিদের স্বার্থকেই দেবতাজ্ঞান করেন সে শাসক তখন ভয়ঙ্কর নাইজারের সেরকম একজন শাসকের নাম মোহাম্মদ বাজুম 2021 সালে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় এসে তিনি যে ফ্রান্সের স্বার্থ দেখা শুরু করলেন একসময় সেটি তার প্রধান দায়িত্বে পরিণত হল ফ্রান্স যা বলে বাজুমও তাই করেন জনগণ একসময় বুঝে গেল শাসক তাদের সঙ্গে প্রতারণা করছেন তারা ফরাসিদের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়লেন কিন্তু বাজুম কঠোর হাতে তাদের দমন করতে লাগলেন তার একসময় মনে হল ফ্রান্সকে নিজের পক্ষে রাখতে পারলেই তো লাভ নাইজারের গরিব মানুষ কি আর করবে পরাশক্তির ছায়া আশ্রয় নেওয়ার বৈশ্বিক প্রবণতা তাকেও পেয়ে বসল কিন্তু তুষের আগুনের মতো জ্বলতে থাকলেন প্রভাবশালী প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান 62 বছর বয়সী জেনারেল চিয়ানি এবছরের 26 জুলাই প্রেসিডেন্টকে গৃহবন্দী করার 2 দিন পর তিনি ঘোষণা করলেন সংবিধান স্থগিত নাইজারের মানুষের দুঃখ কষ্টের ভার কাঁধে তুলে নিতে চাই আমি নিজেকে ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড এর নেতা ঘোষণা করে চিয়ানি বললেন পবিত্র বাসভূমি রক্ষার দায়িত্ব নিলাম দেশের অবধারিত পতন এড়াতে সেনা হস্তক্ষেপের বিকল্প ছিল না জানিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট বাজুম দেশের কঠোর বাস্তবতা আড়াল করেছেন বাজুম মানুষকে বোঝাতে চেয়েছিলেন সবকিছু ঠিকঠাক চলছে তবে কঠিন বাস্তবতা হল দেশে মৃত্যু বাস্তুচ্যুতি অপমান ও হতাশার পাহাড় জমেছে এই পদক্ষেপে সেনাবাহিনী তাকে সমর্থন জানাল দেশের মানুষ বুঝল সেনা শাসনের চেয়ে নিশ্চয়ই গণতন্ত্র ভালো কিন্তু সেই গণতন্ত্র যখন বিদেশিদের স্বার্থ উদ্ধারের হাতিয়ারে পরিণত হয় তখন সেই গণতন্ত্র শব্দকে আক্ষরিকভাবে অর্থবহ করার পথে খাকি পোশাকের লোকজনকে দায়িত্ব নিতে হয় এই সাময়িক সময়ের জন্য সামরিক শাসনের চেয়ে ভালো কিছু নেই এই উদাহরণ পৃথিবীতে অনেক বাজুমকে সরানোর উদ্যোগে পুরো দেশে প্রশংসায় ভাসতে থাকলেন চিয়ানি স্লোগান চলতে থাকল জেনারেল চিয়ানি জিন্দাবাদ তার পক্ষে রাস্তায় নেমে গেল জনতা লাখো লাখো মানুষের মিছিল আর সমাবেশ কারো হাতে চিয়ানির প্রশংসা সম্বলিত প্লেকার্ড কারো হাতে রাশিয়ার পতাকা কারো গায়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবিসহ টি শার্ট চিত্রটা স্পষ্ট হল এই পালাবদলের পেছনে পূর্ব পশ্চিম রাজনীতিও কাজ করেছে চিয়ানির পক্ষে রাশিয়া চীন তুরস্ক কিংবা আলজেরিয়া তো আছেই সঙ্গে আছে প্রতিবেশী মালি ও বুর্কিনা ফাসো
বেশ শক্ত একটা বলয়। চিয়ানির ক্ষমতা গ্রহণের পর পশ্চিমা দেশগুলো প্রতিবাদে ফেটে পড়ে। এতে সামনে আসে ফ্রান্স, কারণ মূল স্বার্থ তো তাদের। তারা গণতান্ত্রিক শাসকের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জেনারেল চিয়ানিকে চাপ দিতে থাকলেন, কিন্তু চিয়ানি ভাঙবেন কিন্তু মচকাবেন না। সাফ জানিয়ে দিলেন বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন না তিনি। এবার ফ্রান্সের মদতপুষ্ট পশ্চিম আফ্রিকার 15 দেশের অর্থনৈতিক জোট ইকোওয়াস দাঁড়িয়ে গেল জেনারেল চিয়ানির বিরুদ্ধে। নাইজারের সঙ্গে আকাশপথ বন্ধ করে দিলেন তারা। যথারীতি গণতন্ত্র পুনরুদ্ধারের নামে জোটের তরফে বৈঠকের পর বৈঠক হল। তারা আলটিমেটাম দিয়ে বললেন, 7 দিনের মধ্যে বাজুমের হাতে ক্ষমতা ফিরিয়ে না দিলে সামরিক হস্তক্ষেপ হবে। কিন্তু চিয়ানি জানিয়ে দিলেন, সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে তিনি প্রস্তুত। তিনি এটাও বললেন, এ ধরনের হস্তক্ষেপ হলে গোটা আফ্রিকায় সংঘাত ছড়িয়ে পড়বে। মালি ও বুর্কিনা ফাসো বলল, নাইজারে যদি হামলা হয় ধরে নেব আমাদের দেশেই হামলা হয়েছে। পরিস্থিতি জটিল দেখে পিছু হটল ইকোওয়াস। ততদিনে পুরো পরিস্থিতি জেনারেল চিয়ানির পক্ষে, মানে জনগণের পক্ষে। জনগণ ভাবল যে ডাকাতদের দেশ থেকে বিতাড়িত করার জন্য জীবনের ঝুঁকি নিয়েছি, তাদের তাড়াতে চূড়ান্ত পদক্ষেপে যেতে হবে। তারা ফ্রান্সের রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে এবং সেনাদের নাইজার থেকে চলে যাওয়ার আহ্বান জানালেন। ফ্রান্স কথা শুনল না। এরপর ফরাসি দূতকে 48 ঘন্টা সময় দিলেন চিয়ানি। জনগণও স্লোগান দিতে দিতে ফরাসি দূতাবাস ঘেরাও করল। দূতাবাসের সামনে স্রোতের মতো জড়ো হতে থাকলেন তারা। ফরাসি সেনা ও রাষ্ট্রদূত নাইজার না ছাড়লে তাদের দূতাবাস ও সামরিক ঘাঁটিতে হামলার হুমকিও দেন তারা। সেনা ও জনতার সম্মিলিত পদক্ষেপের কি অদ্ভুত শক্তি! কিছুদিন আগে যাদের বিরুদ্ধে প্রকাশ্যে একটি শব্দ উচ্চারণ করা যায়নি, সেই ফরাসি দূতাবাসের বিদ্যুৎ, পানিসহ জরুরি পরিষেবা বন্ধ করে দিল সামরিক সরকার। শুধু তাই নয়, বাইরে থেকে দূতাবাসে কোনো খাবারও ঢুকতে দেওয়া হয়নি। জিন্দারে অবস্থিত ফরাসি কনসিলেটেও একই পদক্ষেপ নেওয়া হয়। একসময় রাষ্ট্রদূত ও সেনাঘাঁটি সরিয়ে নিতে বাধ্য হল ফ্রান্স। 25 সেপ্টেম্বর অসহায়ের মতো ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বললেন, রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি আমরা। কয়েক ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত ও কয়েকজন কূটনীতিক দেশে ফিরে আসবেন। আগামী কয়েক মাসে নাইজার থেকে ফরাসি সেনাদেরও প্রত্যাহার করা হবে। ম্যাক্রোর ঘোষণার পর নাইজারে খুশির জোয়ার বয়ে গেল। জাতীয় টেলিভিশনে সেনা শাসকদের একটি বিবৃতিটি পড়ে শোনানো হয়। এতে বলা হয়, সার্বভৌমত্বের পথে আরেক ধাপ এগিয়ে গেল নাইজার। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা নাইজারের জনগণের তীব্র আশা আকাঙ্ক্ষাকে প্রতিধ্বনিত করে। জনগণের আকাঙ্ক্ষার প্রতীক চিয়ানি সেনা সদস্য থাকাকালে দেশের জন্য বারবার জীবনের ঝুঁকি নিয়েছেন। প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডার হওয়ার আগে ভয়ঙ্কর মাদক চোরাচালানের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়েছেন। একটি ঘটনার পর তিনি নাইজারের জনগণের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। ঘটনাটি 1989 সালের তেনেরে মরুভূমিতে ফ্রান্স এয়ারলাইন্সের UTA ফ্লাইট 772 বিধ্বস্ত হয়ে 172 জনের প্রাণহানি ঘটেছিল। দুর্গম ঘটনাস্থলে উদ্ধার কাজে সবার আগে ঝাঁপিয়ে পড়েছিলেন জিয়ানি। তিনি ছিলেন ঘটনাস্থলে পৌঁছা প্রথম সেনা কর্মকর্তা, এজন্য তাকে পুরস্কৃত করা হয়েছিল। আইভরিকোস্ট, সুদান ও কঙ্গোতে জাতিসংঘ মিশনে কাজ করার সময়ও তার বীরত্ব স্বীকৃতি পেয়েছে। দেশের বিপদে বারবার এগিয়ে এসেছেন এই সাহসী জেনারেল। শেষ পর্যন্ত বিদেশিদের হস্তক্ষেপ ও লুটপাট বন্ধ করতে শক্ত হাতে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত এই জেনারেলের আশ্রয়ে জনগণ আশায় বুক বাঁধছে। খনিজ সম্পদে ভরপুর এই দেশ নিশ্চয় একদিন সমৃদ্ধ হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।